তার অ্যাড্রেস লেখা নেই এবং কি আছে এখানে সেটি লেখা নেই। বিএসটিআই এর একটা লোগো থাকতে হবে, যেহেতু লাইসেন্স প্রয়োজন, সেই লাইসেন্স এখানে নেই। এই মরকে এই পাত্রে যে মধু আছে সেই কথাটা উল্লেখ নেই, অথচ প্যাকেটজাতকরণ বিধিমালা 2007 এটি বিএসটিআই এর আইন। এই আইনে বলা হয়েছে যে এখানে ডিক্লারেশন দিতে হবে, যেটি আমার তৈরি, নাম লিখে দিয়েছেন মেট্রো, তারপর তার অ্যাড্রেস লেখা নেই এবং কি আছে এখানে সেটি লেখা নেই। বিএসটিআই এর একটা লোগো থাকতে হবে, যেহেতু লাইসেন্স প্রয়োজন, সেই লাইসেন্স এখানে নেই। উৎপাদনের তারিখ বা এখানে মোড়কজাতকরণের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, ওজন, কি উপাদান আছে, সেই তথ্যগুলো এখানে থাকা বাধ্যতামূলক, কোনো তথ্য এখানে দেওয়া নেই, ফলে এটি আইনের স্পষ্ট লঙ্ঘন। একই সাথে আমরা যেটি দেখলাম যে মেয়াদোত্তীর্ণ এই যে ওষুধ, সেটি বিক্রয়ের জন্য উনি এক্সিবিট করেছেন, এটিও অপরাধ। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং তাকে কড়া ভাষায় সতর্ক আরোপ করা হলো, যেহেতু উনি বলছেন উনি জানেন না বিষয়টি, কমিট করেছেন আমাদের কাছে যে এইরকম অপরাধ তারা আর করবেন না। আসলে এটা হচ্ছে স্যাকারিন আর ওনার যে আপনার পাউরুটি, তারপরে কেক, যেগুলি দেখলাম ওনাদের কোনো মোড়কে এটার কোনো ডিক্লারেশন নেই যে তিনি স্যাকারিন ব্যবহার করে এটা বানাচ্ছেন। এটা আসলে এভাবে করার সুযোগ নেই। আর এছাড়া ইয়েটা কোথায়, এটা হচ্ছে যে করমচা, রং দেওয়া করমচাকে চেরি বলে কেটে টুকরো টুকরো করে কেকে দিচ্ছেন। আসলে করমচা তো ভালো ফল, কিন্তু এটাকে যখন রং ব্যবহার করা হচ্ছে, এটা একটা রাসায়নিক, কী রং ব্যবহার করেছে এটার কোনো ডিক্লারেশন নাই, কোনো কিছু নাই, এগুলি আসলে এভাবে ব্যবহারের কোনো সুযোগ নাই। তারপরে যে ওনারা প্যাকেট করে রেখেছেন যে বিস্কিটগুলি, ওনারা বলছেন যে মার্কেটে যাওয়ার আগে ওনারা ডেট দিবেন, কিন্তু আমরা কোনো ডেট এখনও পাইনি। ঠিক আছে, মানে এই এই বিষয়ে আমরা এখন একটা আইনগত ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে। নিজের নাম দিয়ে মেট্রো নাম দিয়ে